সিস্ত্রী মায়ের কথা মনে হলে মনে হয় তিনি একটি তুলসী তলার শান্ত প্রদীপ, যে প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়। মনে হয় তিনি একটি অমর অম্লান পুষ্প, যে পুষ্পে রূপ আছে, গন্ধ আছে, মধু আছে, সৌন্দর্য আছে, এবং সে মধুতে আছে অমৃতের আস্বাদ। এবং এই অমৃত পান করবার জন্য দলে দলে ছুটে এসেছে শ্রী মায়ের চরণতলে। এই যে অমৃতময় জীবনটি মার, এই যে অমৃতময় কথা, এ তো সকলের জন্য। মায়ের জীবনটি অমৃতময়, আর তার একমাত্র উপযোগিতা হচ্ছে যে ফুটে গন্ধ ছড়ানো, যেহেতু তিনি হচ্ছেন একটি পুষ্প। মনে হয় যে মা যেন একটি স্বর্গীয় বীণা, যে বীণাতে ঝংকৃত হচ্ছে একটি কথা, ঠাকুরকে ধরো। ঠাকুরই ভগবান, ঠাকুরই ঈশ্বর, ঠাকুরই পিতা, ঠাকুরই সখা, ঠাকুরই সব। আর মনে হয় যে তিনি যেন একটি বড় মাছ, যিনি মহানন্দে সচ্চিদানন্দ সাগরে মহাসুখে তিনি সাঁতার দিচ্ছেন। আর মনে হয় তার পবিত্রতা এবং তার যে জীবনের সব কিছুর মধ্যে ঈশ্বর নির্ভরতা, সেটি তার জীবনের মধ্য দিয়ে ধ্বনিত হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় মা যেন কোথা থেকে আমাদের মাথার উপর শান্তি বাড়ি, আনন্দ বাড়ি বর্ষণ করে চলেছেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে অমৃত উঠেছিল, সে অমৃত বিলনোর ভার নিয়েছিলেন স্বয়ং বিষ্ণু। গরলটিকে তিনি ধারণ করেননি। আর এখন শ্রীরামকৃষ্ণ, তিনি সেই অমৃতের ভাণ্ডারটি বিলনোর জন্য তিনি মা শারদারূপী জননীকে বাঁচলেন এবং তার হাতে ওই অমৃতের কলসটি তুলে দিলেন। আর সেই কলস থেকে অমৃতকে মা শারদা জনে জনে বিতরণ করে গেলেন। সত্যি কথা বলতে শ্রীরামকৃষ্ণ সমুদ্রে আমরা বিক্ষুব্ধ তরঙ্গরাজির হিল্লোল, উচ্ছলতা এসব দেখতে পাই, কিন্তু মা শারদা যিনি প্রশান্তময়ী, যিনি ধীর, যিনি গম্ভীর, তার বুকে, তার সেই সিন্ধুর বুকে, শারদা সিন্ধুর বুকে আমরা কোনো উচ্ছলতা, কোনো চাঞ্চল্য দেখতে পাই না। কি নিস্তরঙ্গ জীবন, কি নির্বিকার, কি নিরাসক্ত, এবং কোনো কিছুতেই আসক্তি নেই। সেই জন্যই শরৎ মহারাজ বলেছিলেন, কোনো কিছুতেই আসক্তি দেখি না, আবার বিরাগও দেখি না। সত্যি কথা বলতে মাকে তো কেউ বুঝতে পারেননি, কারণ তিনি যে রঙ্গময়ী, তাই সেই রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি। সারা জীবন শারদানন্দ তার পাছে পাছে ঘুরেছেন, তবু তাকে চিনতে পারেননি, তাকে বুঝতে পারেননি। তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষরা, আমরা কী করে মা শারদাকে চিনব, কী করে বুঝব, যদি কেউ চিনিয়ে না দেন? সেই মা শারদা নিজেই বলছেন, সবাই কি আর চিনতে পারে বাবা? গঙ্গার ঘাটে, স্নানের ঘাটে একটি হীরে পড়েছিল, সবাই ভেবেছে এটা একটা কাঁচের টুকরো।
তাই সবাই স্নান করে সেটা মারিয়ে চলে যাচ্ছে, কেউ বুঝতে পারেনি যে এটা একটা অমূল্য হীরে। জহুরী এলেন, তিনি বুঝতে পারলেন এটা অমূল্য হীরে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেলেন। মা আমাদের সেই অমূল্য হীরে তিনি পড়েছিলেন। জহুরী এলেন শ্রীরামকৃষ্ণ, তিনি এই অমূল্য হীরেটিকে, এই জহরটিকে তুলে নিলেন আর আমাদের বললেন, দেখো এই তোমাদের মা, একে ধরো, একে ধরলেই সব হবে, আমি সূক্ষ্ম দেহে এর মধ্যে থাকব। শ্রীরামকৃষ্ণ আমাদের এই দারুণ একটি উপহার দিয়ে গেলেন, যিনি আমাদের মা, জীবন্ত মা, সত্যিকারের মা। মায়ের তো কত রূপ আমরা দেখেছি। জয়রামবাটিতে তিনি সারু, তিনি তার পিতামাতার কন্যা, তিনি ভাইদের ভগিনী, তিনি অবতার বরিষ্ঠের প্রেয়সী সহধর্মিনী, এবং তিনি আবার জননী। এসব তো আমরা সব মেয়েদের মধ্যেই দেখি, কারণ প্রত্যেক মেয়ের জীবনে এই চারটি ভূমিকা থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ের জীবনে আরও দুটি ভূমিকা যুক্ত হয়েছিল। একটি তিনি সংঘ জননী, আর একটি হচ্ছেন তিনি গুরু। সংঘ জননী, শ্রীরামকৃষ্ণ সংঘ, যেটি নাকি উত্তুঙ্গ অট্টালিকার মতো, যেটি নাকি আকাশস্পর্শী হয়ে এখনো বিরাজ করছে, সেই রামকৃষ্ণ সংঘের তিনি সংঘ জননী। আর সেই সংঘ জননী বলে তাকে আখ্যাত করলেন কে, দ্যাট সাইক্লোনিক হিন্দু মঙ্ক স্বামী বিবেকানন্দ। তিনি বলে গেলেন, মা শারদাই হচ্ছেন ভবিষ্যৎ সংঘের সংঘ জননী। 1897 খ্রিস্টাব্দে আমরা দেখি বলরাম বাবুর বাড়িতে এই যে রামকৃষ্ণ মঠ মিশনের ঘোষণা হলো যে এটি মঠ মিশনের অধীনে চলে গেল, পয়লা মে, সেই যে ঘোষণাটির উপলক্ষে স্বামীজি আবেগময় ভাষায় সকলকে সম্বোধন করে বলছেন, দেখো ভাই, তোমরা কি শ্রীরামকৃষ্ণকে এবং তার পত্নীকে আলাদা ভাবো? রামকৃষ্ণের সহধর্মিনী রূপে মা শারদাকে কি দেখো? অথবা আমাদের সকলের গুরু পত্নী হিসেবে মনে করো? তা নয় ভাই, তিনি যে ভবিষ্যৎ সংঘ, সেই ভবিষ্যৎ সংঘের তিনি জননী। কি বললে? স্বামী বিবেকানন্দ। তারপর থেকেই তিনি হয়ে গেলেন সংঘ জননী। তিনি যে স্নেহ দিয়েছেন, মায়ের স্নেহ, তাই বলে কি তিনি সংঘ জননী হয়েছিলেন? না, আমরা সে কথা বলতে পারি না। সংঘ যাতে সুনির্দিষ্ট পথে চলতে পারে, সংঘের যাতে কোনো দিন কোনো আদর্শ অবনত না হয়, সংঘ যাতে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে, তার দিকে মায়ের সদা সতর্ক দৃষ্টি ছিল। আর এই সংঘের জন্ম তো মায়ের জন্য। মা যখন বুদ্ধগয়াতে গিয়েছিলেন, সেখানে তিনি সাধু সন্ন্যাসীদের এবং সেখানকার মঠের স্বচ্ছল অবস্থা দেখে মা কাতরভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর একটি সংঘের দরকার, আমার ছেলেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের মাথা গুঁজবার একটুও ঠাঁই নেই, তাদের অন্ন বস্ত্রের অভাব, আমি তাদের দেখে আমি আমাকে সামলাতে পাচ্ছি না, আমার প্রাণ আকুল হয়ে উঠছে। যখন মা এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, তখন
ঠাকুরের কাছে তার একটি মাত্র প্রার্থনা জীবন্ত হয়েছিল, যে তোমার নাম করে যারা ঘর ছেড়ে বেরিয়েছে, যারা সংসার ত্যাগ করেছে, যারা ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তাদের একটু মাথা গুঁজবার ঠাঁই করে দাও ঠাকুর। তাদের যেন মোটা ভাত কাপড়ের কোনো দিন অভাব না হয়। আর গৃহস্থ মানুষেরা যারা সংসার তাপিত, তারা তাদের কাছে গিয়ে প্রাণ জুড়বে, তারা একত্র থাকবে সঙ্গে, তোমার নামে, তোমার ভাবে, তোমার আদর্শকে অবলম্বন করে, এবং তোমার আদর্শকে, তোমার ভাবকে তারা বিশ্বময় ছড়িয়ে দেবে। ঠাকুর, তা যদি না হয়, তাহলে তুমি শুধু এলে, কয়েকদিন লীলা খেলা করে চলে গেলে, তাহলে আর তোমার আসার কি দরকার ছিল ঠাকুর? এই বলে মা কি কান্নাই না কেঁদেছেন, জগন্মাতা তিনি কাঁদছেন, তিনি চোখের জল ফেলছেন। তাই পরবর্তীকালে মা বললেন যে ঠাকুরের কাছে এত কেঁদে কেঁদে প্রার্থনা করেছি বলেই তো আজকের এই সব মটটট। সুতরাং আমরা দেখি মায়ের এই আকুল কান্নায়, মায়ের এই আকুল আরতিতে এই রামকৃষ্ণ সংঘের জন্ম হলো, আর স্বামীজি মাকে সংঘ জননী করলেন। কিন্তু মা জানতেন এই সংঘের চিহ্নিত নায়ক হচ্ছেন স্বামীজি, এবং স্বামীজিকে সেই জন্য মা অত্যন্ত স্নেহ করতেন, এবং তার স্বাস্থ্য শরীর সম্পর্কে মা সর্বদা সচেতন ছিলেন। তাই যখন স্বামীজি একবার প্রব্রজ্জায় যাচ্ছেন, যাওয়ার আগে মা ছিলেন ঘুষুরির ভাড়া বাড়িতে, স্বামীজি মায়ের সামনে আভূমি প্রণত হলেন আর মাকে বললেন, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তাহলেই আসব, তা না হলে এই শেষ। কথাটি সমাপ্ত হয়নি, মা আঁতকে উঠেছে, না বাবা এ কি বললে, না না। স্বামীজি তখনই নিজেকে সামলে নিয়েছেন, বলছেন, না মা, আমি তোমার আশীর্বাদে শিগগির ফিরে আসব। তারপরেই পাশে দাঁড়িয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি। মা তার দিকে তাকিয়ে বললেন, বাবা আজ তোমার হাতে আমাদের সর্বস্বকে তুলে দিলুম, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। মা তিনি কি গর্ভধারিণী মা? তা তো নয়, নরেনের তো গর্ভধারিণী ছিলেন, তবু মায়ের এত ভালোবাসা, এত স্নেহ, এত চিন্তা তার সন্তানের জন্য, নরেনের জন্য। কোথায় পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, কোথায় একটু খেতে পাবে না, তার জন্য মা চিন্তা করছে। সেই জন্য কি নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার মতো মা জগতে এই একটি, আর দ্বিতীয়টি নেই। সত্যি আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মা হয়ে গেলেন সংঘ জননী। পক্ষী মাতা যেমন তার শাবককে আগলে রাখে স্নেহ দিয়ে, যত্ন দিয়ে, মাও তেমনি তার সংঘ জননীর যে দায়িত্ব সেটি পালন করেছেন, পক্ষী মাতার মতো তিনি আগলে রেখেছেন এই সংঘকে। এই সংঘ কত আপদে বিপদে পড়েছে, কিন্তু মায়ের নির্দেশ, মায়ের আদেশ, মায়ের পরামর্শে এই সংঘ হয়ে উঠেছে এক মহাশক্তিশালী সংঘ, যার ছায়ায় লক্ষ কোটি মানুষ আশ্রয় পাচ্ছে, যাকে বলছে যে মা তোমার জন্য আজ আমরা এই সংঘকে পেলাম। মা তার সৎ পরামর্শ দিয়ে, তার ভালোবাসা দিয়ে তিনি সংঘকে ধরে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি তোমাকে
এমন সব রত্ন ছেলে দিয়ে যাব যে মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না। সত্যি রামকৃষ্ণ এই রত্ন ছেলেগুলিকে মায়ের কাছে উপহার স্বরূপ দিয়েছিলেন, কিন্তু রত্নগুলিকে গেঁথে রেখেছিলেন রত্নহার করে, সেটি আমাদের মা শারদা। শুধু কতগুলি রত্নকে সংগ্রহ করলে হবে না, তাকে ধরে রাখতে হবে, সেই ধরে রাখার দায়িত্ব মা শারদা করেছিলেন। সেই জন্য এ মায়ের কি তুলনা আছে, এই জন্যই তিনি অনন্যা। বন্দে দেবম মমপতি সুরগুরুম বন্দে জগত্তারণম বন্দে পন্নগভূষণম মিগধড়ম বন্দে পশুপতিনাথম বন্দে সূর্য শশাঙ্ক বহিনমন বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভক্ত জনার্দন চ বরদম বন্দে শিবম শঙ্করম। ভগবান শিবকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। ভগবান শিব এক জায়গায় বলছেন মা পার্বতীকে, তিনি বলছেন যে তাকে পাওয়ার দুটি রাস্তা আছে, একটি রাস্তা ভালোবাসা আর একটি রাস্তা ছল কপট, কিন্তু ছল কপটের দ্বারা আমার হয়তো কিছুটা ঐশ্বর্য তারা পাবে, কিন্তু আমার থেকে বঞ্চিত হয়ে যাবে। রাবণও কিছুটা পেয়েছিল বটে, কিন্তু রাবণ কিন্তু মৃত্যু তার হাতে শেষ পর্যন্ত এসেছিল এবং সারা জগৎ তাকে ভালো মতো নেয়নি। ঠিক সেরকম সাধনার ক্ষেত্রে সাধকদের দুটো পথ, একটি পথ প্রেম ভালোবাসা শ্রদ্ধা, আরেকটি পথ লড়াই সংঘর্ষ উপদ্রব জোর করে জিতে নেওয়া, এটা থাকে। বিজ্ঞান হচ্ছে জোর জবরদস্তি তাকে আয়ত্ত করা। সাধকরা প্রেমের দ্বারা ঈশ্বরকে আয়ত্ত করেছিলেন। বিজ্ঞানীকে যদি দেখানো যায় যে এই ফুলটা কত সুন্দর আপনি দেখুন, বিজ্ঞানী ফুলটাকে ছিঁড়ে কেটে নানান জায়গায় পরীক্ষা করে রাসায়নিক দ্রব্যগুণ আলাদা করে করতে পারবে ঠিকই, কিন্তু তার সৌন্দর্য দেখাতে পারবে না, কারণ ফুল ছেঁড়ার পরেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ঈশ্বর মার্গে যারা থাকে তারা কখনো ছেঁড়া কাটা লড়াই এর মধ্যে যায় না, তারা যেটা যেভাবে আছে সেইভাবে দেখেই তারা মুগ্ধ হতে চায়। ফুলের সৌন্দর্য ফুলের পূর্ণতাতে, ফুলকে কাটলে ছিঁড়লে সেই সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হবে, বিজ্ঞানী দেখাতেও পারবে না কোথায় সৌন্দর্য। আমাদের সারা দেহ যদি এরা কাটেও তাহলেও দেখাতে পারবে না দেহের কোথায় প্রেম আছে, কিন্তু প্রেম তো আছে, আমরা তো অনুভব করি। সারা দেহ কাটলেও দেখাতে পারবে না ওরা বিজ্ঞানীরা যে কোথায় আমাদের ঘুম আছে, কিন্তু ঘুম তো আছে। ঠিক সেরকমভাবে ঈশ্বরের পথ দুটি, একটি ভালোবাসা আর একটি লড়াই সংঘর্ষ করা। তাই যে সাধক তার শরীরকে অত্যাচার করায়, শরীরকে খাবার দেয় না, শরীরকে কষ্টের মধ্যে রাখে, সে কিন্তু সংঘর্ষের পথ বেছে নিচ্ছে, অনিদ্রার পথ বেছে নিচ্ছে, শরীরকে কষ্টের পথ বেছে নিচ্ছে। প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। শিব বলছেন যে আমাকে পেতে গেলে যেরকমভাবে একটি পুরুষ একটি মেয়েকে প্রেম করে ঠিক সেরকম প্রেম করতে হবে। মেয়েদের যেভাবে বোঝাতে হয়, ছেলেরা যেভাবে বুঝিয়ে প্রেম করার পর ভালোবাসার পর বিয়ে থা করে, ঠিক সেরকম সাবান্য টোকা দিলেও কিন্তু আমার থেকে বঞ্চিত হয়ে যাবে। এই মার্গ এত সুন্দর, এত পবিত্র, এত স্বচ্ছতার মার্গ। ঠিক সেরকম ঈশ্বরের পথটাও কিন্তু তাই, খুব সূক্ষ্ম খুব সুন্দর পথ। এই পথ ভালোবাসা ছাড়া কিন্তু ঈশ্বরকে কাছে আসা যায় না। ভালোবাসার মধ্যে যেন শুদ্ধতা থাকে, ভালোবাসার মধ্যে যেন কখনো কোনো পাপে কোনো বিকারগ্রস্ত আমরা যেন না হই, আমাদের কোনো ইচ্ছা যেন না থাকে, আমাদের সর্বদা ইচ্ছা থাকবে ওনার ইচ্ছাই আমার ইচ্ছা, এরকম একটা চিন্তাভাবনা থাকলেই ঈশ্বরের মার্গে কিন্তু আমরা পৌঁছাতে পারবো। এবং তার মার্গই হচ্ছে লড়াই নয়, তার মার্গ হচ্ছে শ্রদ্ধা ভালোবাসা প্রেম। শিব এই কথা বলতে বলতে তিনি বলছেন যে এই কথার আগে সূত্র সম্বন্ধে কিছু বলি শোনো। মা পার্বতীকে বলছেন, মা পার্বতীকে বলছেন যে সূত্রকে যদি জানা যায় তাহলে সব কিছু করা যাবে। যেমন আমরা যখন শিবের মন্ত্র পাঠ করি, কেউ বলে ওম নমঃ শিবায়,
কেউ বলে ওম হোম দেবাদিদেব মহেশ্বরায় নমো, কেউ বলে ওম যজ্ঞেশ্বরায় নমো, কেউ বলে ওম গৌরী শঙ্করায় নমো, কেউ বলে ওম গৌরীশায় নমো, কেউ বলে ওম মহাকালায় নমো, এরকম বিভিন্ন বীজ মন্ত্র আমরা উচ্চারণ করি। প্রত্যেকটা বীজের মধ্যেই কিন্তু লুকানো গাছ রয়েছে। আমরা যদি একটা বীজকে পুঁতে দিই, সেই বীজ থেকে অনেক ফুল ফল বেরোবে, কিন্তু আমরা যত দামি হিরে হোক না কেন, সেই হিরেকে যদি মাটির তলায় পুঁতে দিই তার থেকে কিচ্ছু বেরোবে না। বীজ হচ্ছে সূত্র, সেই বীজকে যে জানতে পারবে সেই কিন্তু শিবকে জানতে পারবে। তাই বীজকে জানতে গেলে সবার আগে দরকার সদ্গুরুর শরণে যাওয়া, জীবিত গুরুর শরণে যাওয়া। কেন জীবিত গুরু এই বীজগুলো জানবে, কেন এই ভেদ, শিব তো এক, তাহলে বিভিন্ন বীজ মন্ত্র কেন, কোন বীজে কী ফুল আসতে পারে। যেরকম চাষি বলে দিতে পারবে এটা আমের বীজ, এটা কাঁঠালের বীজ, এটা বাড়িতে অমুক জায়গায় লাগালে ভালো হবে, এটা কাঁঠাল আসবে, এটা আম আসবে, এটা কলার বীজ, এরকমভাবে জীবিত গুরু কিন্তু প্রত্যেকটা বীজ সম্বন্ধে বলে দিতে পারবেন। সূত্র মানে হচ্ছে যে সংক্ষিপ্তভাবে থাকবে, টেলিগ্রাফি টাইপের, খুব সংক্ষিপ্তভাবে কিন্তু সার তথ্য থাকবে। সেই সূত্র হচ্ছে বীজ, এই বীজের কিন্তু অনেক শক্তি, এই বীজই কিন্তু গাছ হবে, এই বীজ কিন্তু ফল হবে, এই বীজ কিন্তু ফুল হবে। কিন্তু যত দামি ডায়মন্ড আমরা বা হিরে মাটির তলায় পুঁতি তার দ্বারা কোনো লাভ আসবে না। তাই বীজকে আগে জানা দরকার আছে। জীবিত গুরু জানে কোন বীজ কার পক্ষে উপযুক্ত হয়। মা দুর্গারও গুরুদেব ছিলেন নারদ, প্রত্যেকটা দেবদেবীর গুরুদেব আছে, তাই আমরাও যেন গুরুর শরণে গিয়ে সেই গুরুর কাছ থেকে বীজের মন্ত্র, বীজের রহস্য যেন জানতে পারি। দ্বিতীয় কথা শিব বলছেন, ধর্ম হচ্ছে মহাসংগ্রাম, মহাযুদ্ধ। ধার্মিক ব্যক্তি সে যে নিজেকে ডোবাতে চায়, কোনো জিনিসে যে ভয় পায় না, সে অজ্ঞাত একটা বনে নিজেকে হারাতে চায়, সে সবার সঙ্গে পরিশ্রম করে যুদ্ধ করতে চায়, বাঘ সিংহ যেই আসুক না কেন সব সমস্যা ফেলে দিয়ে সে পর্বতের উপরে উঠে কৈলাসে পৌঁছাতে পারে, সেই হচ্ছে ব্যক্তি ধার্মিক। ধার্মিক ব্যক্তি হওয়া কিন্তু বড় মুশকিল। ধার্মিক মানে শুধু নামাবলি গায়ে দিলে ধার্মিক হবে না, ধার্মিক ব্যক্তি মানে যে ব্যক্তি সাহসী, যে ব্যক্তি প্রকৃত সাহসী হবে সে ধার্মিক। দেখুন শিবাজীর জীবন দেখুন, তিনি ছিলেন প্রকৃত সাহসী। আকবর দেখুন, তিনি ছিলেন প্রকৃত সাহসী। তো এইরকমভাবে কিন্তু ধার্মিক ব্যক্তিরা সাহসী হবে এবং তারা কিন্তু সাহসের দ্বারা ঈশ্বরের পথে যাবে। যত বাধা আসুক না কেন সেই বাধা অতিক্রম করে ধীরে ধীরে যেতে হবে। তৃতীয় কথা তিনি বলছেন যে জীবিত গুরুর ওপরে ভগবান শিব জোর দিচ্ছেন, এই জন্যে যে পুরোহিত আমাদের পরিবর্তন করতে পারবে না, কিন্তু গুরু আমাদের পরিবর্তন করে দেবে। তীর্থের কোনো প্রাণ নেই, তীর্থঙ্করের প্রাণ আছে, তাই তীর্থঙ্করের দিকে যাই। আমরা যেখানে প্রাণ নেই সেখানে গিয়ে আমরা ভিড় করি, যেখানে প্রাণ থাকে সেখানে যাই না, আবার যখন তারা চলে যায় তখন আমরা আফসোস করি। এটা মহাদেব বলছে এটা তুমি করো না, যেখানে প্রাণ আছে সেখানে মেলা জমাও, সেখানে ভিড় করো। এরকম একটা অবস্থায় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা শিব সূত্রের যে তিনটে ধারা, তিনটে সূত্র তিনি দিয়েছেন সেটা জানতে পারবো। প্রথম কথা হচ্ছে ভালোবাসার দ্বারা তাকে জানা, দ্বিতীয় যুদ্ধ করতে হবে, সংঘর্ষ করতে হবে এবং সংঘর্ষের দ্বারাই ভগবানকে পেতে হবে। অনেক ছোটোখাটো সমস্যা আসবে, সেগুলোকে উপেক্ষা করে জানা আমি পর্বতের উপরে উঠতে পারি, কারণ উঠতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ভয়ে অনেকে পালিয়েও যায়, পরিশ্রম করা তারা হিমালয় থেকে বঞ্চিত হয়েও থাকে। তারপরে তিনি বলছেন যে শ্রদ্ধা ভাব যুক্ত হতে হবে, কারণ শ্রদ্ধা ছাড়া কখনো কাউকে পাওয়া যায় না। আমার প্রার্থনা এবং প্রতীক্ষা এই দুটোই যেন আমার মধ্যে থাকে। প্রার্থনা হচ্ছে শুরু, প্রতীক্ষা হচ্ছে শেষ। প্রার্থনা আমি করব, প্রতীক্ষা তার জন্য থাকবে। এই দুটো সমতা, দুটো পা যে ধরে চলতে পারবে সেই শিবস্বরূপ আত্মাকে জানতে পারবে। এই সূত্রগুলো যদি আমরা দেখি তখন আমরা শিবের মাথায় জল দিতে গেলে এই কয়েকটা কথা আমাদের যখনই মনে আসবে তখন আমরা মাথায় জল দিতে আগে বিবেচনা করব যে না, প্রার্থনা তো আমি আমার পুরোপুরি করব, আমার দিক দিয়ে কোনো রকম সময় আমি নষ্ট করব না, আমি জানি ওনার করুন আমি পাবই, কিন্তু আমি অপেক্ষা করতেও রাজি আছি। এরকম চিত্তদশায় যিনি যেতে পারবেন তিনি কিন্তু শিবস্বরূপ আত্মাকে সঙ্গে তার সান্নিধ্যে কিন্তু লাভ করবেন। কারণ পণ্ডিত, পুরোহিত আর জীবিত গুরু এদের একটু তারতম্য থাকে। পণ্ডিত পুরোহিত কখনো আপনাকে বদলাতে চাইবে না, কারণ আপনি যেভাবে আছেন তাতে ওদের লাভ। এক ব্যক্তি ডাক্তার ছিল, তার ছেলেকে ডাক্তারি পড়িয়েছে, ছেলে বিদেশ থেকে সফলতার সঙ্গে ফিরে আসার পরে ডাক্তারি পসারে বসবে বলে বললো, বাবা তুমি কিছুদিন ছুটি দাও, সারা জীবন তোমাকে পড়ালে এবং অনেক অর্থশাস্ত্র ব্যয় করেছো, তুমি বেড়াতে যাও আমি তোমার চেম্বারটা দেখব। তার দোকানটা দেখছেন, বাপের দোকান,
কিছুদিন পরে যখন তীর্থস্থান থেকে বাবা ঘুরে এলেন, ঘুরে আসার পরে বলছেন, বাবা তোমাকে খুব একটা খুব ভালো কথা আমি তোমাকে শোনাবো, তুমি খুব আনন্দিত হবে। বলে কি? তোমার যারা পারমানেন্ট রোগী ছিল তাদের সব ভালো করে দিয়েছি, তারা আর কোনোদিন আসবে না, তাদের যা ওষুধ দিয়ে দিয়েছি একদম ভালো হয়ে গেছে। বাবা খুব রেগে গেলেন, আরে মূর্খ, আমি তো ওটা ঠিক করতে পারতাম, আমি তো ওই ওষুধ জানি, আজকে যদি ওদের ঠিকই করে দিতাম তাহলে তোকে কোন কাদের টাকা দিয়ে পড়াতাম, বাইরে পাঠাতাম কাদের টাকা দিয়ে, এই বোধ তো আমারও ছিল, তোর কি এই বোধে আসবে না? ঠিক সেরকম পুরোহিত পণ্ডিতরা আপনাকে বদলাবে না, আপনি যেমন আছেন তাতেই তাদের লাভ হবে। জীবিত গুরু কিন্তু আপনাকে বদলাবার চেষ্টা করবে, আর জীবিত গুরু বদলাবার চেষ্টা করবে বলে প্রত্যেক জীবিত গুরুকে দেখবে তার সন্তানকে জিজ্ঞেস করবেন, তাদের একটা ভয় হবে তাকে দেখে, আর যে ব্যক্তিকে দেখে আপনার ভয় আসবে জানবেন এই পারে আপনাকে পরিবর্তন করে দিতে। তাই জীবিত গুরুর সান্নিধ্যে যান, শান্তির পথ, জপ তপ পূজা পদ্ধতি আর সাধনার সূত্র পড়ে যেন আটকে না থাকেন, সেখান থেকে সূত্র নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, যেখানে ভালো লাগে যেখানে আপনার মন চাইবে সেখানে আপনি ধীরে ধীরে এগিয়ে যান, তাতে আপনি কিন্তু লাভ পাবেন। আমি দেখেছি শ্রদ্ধার অনেক জোর, আমি দেখেছি আমার খুব প্রিয় এক সন্তান হাওড়ায় খুব নাম করা ছিলেন, অরুণ নাম মুখার্জি, তা ওদের কলিয়ারিতে কোনো একটা সময় একটা ব্যবসা ছিল, তা দিনকালের পরে ব্রিটিশ রাজত্বের পরে আমাদের স্বাধীন হয়, তারপরে ধীরে ধীরে যা হয় আর কি, কিন্তু ও শ্রদ্ধার দ্বারা ও দেখা যায় যে একটা অসুবিধার মধ্যে একটু পড়েছিল, ধীরে 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 শ্রদ্ধার দ্বারা সে বেরিয়ে গেছে। আমি অবাক হয়ে গেছিলাম কয়েকটা জায়গায় ওর সঙ্গে গিয়ে, যখন আমাদের যাওয়া হয় বেড়াতে টেড়াতে, কখনো কাশি কখনো কেদার কখনো বলতে, ওকে দেখিনি কোথাও কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে। ও সবসময় বলতো যেখানে প্রাণ নেই আমি সেখানে যাবো না, যেখানে প্রাণ আছে আমি সেখানে থাকবো। তখন আমাদের আশ্রমে অনেকেই ভাবতো যে কী ব্যাপার, এটা কেউ অহংকারের জন্য বলছে, কিন্তু সিদ্ধ করে দিয়েছিল ও যেটা বলছে সেটা ঠিক, ও গুরুর সান্নিধ্যে সর্বদা থাকতো। ও জগন্নাথ ধামে গিয়েও দেখা গেছে জগন্নাথের মন্দিরে ঢুকেনি, কাশীতে গিয়েও বিশ্বনাথের মন্দির যায়নি, ও কিন্তু সেই পরম রহস্যকে জানার চেষ্টা করেছিল, আজ সফলতা ওর তাই জন্য হাতে এসছে। ঠিক এরকম আমরা যদি শ্রদ্ধাযুক্ত হতে পারি, আমরা গুরু নানকের সময় যদি গুরু নানককে ঠিকমতো ধরতে পারি, তাহলে কিন্তু আমরাও কিন্তু সব বিপদ থেকে রক্ষা পাবো। কিন্তু আমরা যদি না ধরে যদি আমরা আধা আধা মন নিয়ে থাকি, তাহলে আমাদের জীবনও কিন্তু আধা আধা জায়গায় থাকবে, এক পা জমিতে এক পা জলে রাখলে সে ব্যক্তি বিপদে পড়বে। যেটাই করতে হবে পুরোপুরিভাবে করতে হবে, যে ব্যক্তি পুরোপুরি করতে পারবে সেই জীবনে লাভ পাবে, আর যে ব্যক্তি পারবে না তাকে সরে যেতে হবে, পালাতে হবে, সে টিকতে পারবে না, তার কারণ তার সঙ্গে এখানে খাপ খাবে না, সে যেটা চাইছে যেখানে সেটা হতে দেবে না জীবিতগুলো, তাকে পরিবর্তন করাই তার ধর্ম হয়ে থাকবে। আর একটা জিনিস হয়, দেখা গেছে যে যারা যখনই বিপদ আসন্ন আসে তখন তারা জীবিতগুলোর সান্নিধ্য থেকে কিছুটা দিন হয়ে সরে যেতে হয়, তার কারণ ওই বিপদে হয়তো কোনো দৈবিক কারণেই হোক কিছুটা অসুবিধা আসবে, ঠিক সেই সময় ভগবান তাকে যাতে সাজাটা পায় তার জন্য তাকে সরিয়ে দেয়। ঠিক গুরু আমরা অনেক জীবিত গুরুর ক্ষেত্রেও তাই দেখেছি, এরকম কিন্তু ঘটনা ঘটেছে। তাই প্রত্যেকটা সময় জীবিত গুরুর সঙ্গে জুড়ে থাকাই বুদ্ধিমানের লক্ষণ হবে। আর একটা জিনিস যে আমি সৎসঙ্গ প্রবচন প্রত্যেকটা জায়গা থেকে শুনে আমি যে সারতত্ত্ব সেটা নেব, যেটা আমার ভালো লাগলো না, যেটা আমার ঠিক মনে হলো না সেটা আমি ছেড়ে দিই, কুলোর মতো যেন আমার কান হয়ে যায়, আমি যেন একটা জিনিস নিয়ে না বসে থাকি, তাহলে কিন্তু আমি জীবনে অনেক সফলতা পাবো। অনেক ক্ষেত্রে আপনার অনেক সময় নানা রকম প্রশ্ন আসে, তবে প্রশ্ন যাই করুন না কেন চিঠির মাধ্যমে করলে তবেই আপনাদের উত্তর আমরা দিতে পারি, নাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা হয়, তাই চিঠির মাধ্যমে প্রশ্ন করুন, নিশ্চিতভাবে উত্তর দেব। তাতে প্রশ্নতে আসে জপ ধ্যান এতদিন ধরে করছি তাতে তো কিছু বুঝতে পারছি না, কোনো কিছু বুঝতে পারছি না কেন, তার কারণ একটাই যে আপনি হয়তো বীজমন্ত্র নিয়ে চলে এসেছেন ঠিক কথা, তারপরে গুরুর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, এই যোগাযোগ রাখেননি বলে আপনি বঞ্চিত হয়ে আছেন। প্রত্যেক জীবিত গুরু অলৌকিক শক্তির অধিকারী নিশ্চিতভাবে থাকে, তার সন্তানকে নিশ্চিতভাবে কিছু না কিছু বুঝিয়ে দিতে চেষ্টা করে, তাই তার সঙ্গে আপনি জোড়ার চেষ্টা করেন, নিশ্চিতভাবে একটা কিছু তো বুঝতে পারবেন যে জপের একটা শক্তি রয়েছে। যেরকম মন্ত্র যত আমরা উচ্চারণ করব তত দেখবেন মন্ত্রের মধ্যে একটা শক্তি রয়েছে, সেই শক্তি কিন্তু ঊর্জা উপরের দিকে উঠতে শুরু করবে, এবং সেই নাভি থেকে যখনই উপরের দিকে উঠবে তখন কিন্তু আমরা একটা কিছু অনুভব করবো, একটা ফিল করব, এরকম রাস্তায় জীবিত গুরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই জীবিত গুরুর সান্নিধ্যে যান, গিয়ে জানার চেষ্টা করুন, এবং তীর্থ নয় তীর্থঙ্করকে ধরুন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা গ্রামে নিশ্চিতভাবে জীবিত গুরু থাকেন, তীর্থঙ্কররা থাকেন, তাদের ধরুন, তাদের ধরে মুক্তির পথ জেনে নেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকটা মহাপুরুষ যারা বই
লিখেছেন, সে গুরু নানক হোক, কবির হোক, ঠাকুর ওঙ্কারনাথ হোক, মা নন্দময়ী মা হোক, ঋষি অরবিন্দ হোক, তাদের বই পড়ুন, তাদের জীবন থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন। রবীন্দ্রনাথের বই তো প্রত্যেকটা ঘরে ঘরে তো রয়েছে, আরও বেশি বেশি করে নিয়ে আসুন। তার জীবন পড়লে অবাক হয়ে যাবেন, কত কষ্ট কত দুঃখ সহ্য করেছে, কত রকমভাবে তার জীবন কষ্টের মধ্যে কেটেছে, তিনি ভগবানকে ছাড়েননি। এরকম একটা জীবনযাপন করার চেষ্টা করুন। যদি আমি গান্ধীজিকে মানি, তাহলে পুরোপুরি তার জীবন ছিল যেরকম, সেরকমভাবে যেন তার জীবনযাপন করি, তবেই কিন্তু আমাদের জপ পূজা আর্চা ঠিক হবে। আজ এই পর্যন্তই।